ঘুমব কি ছাই সকলকে তরাক করে লাফিয়ে উঠতে হলো কার হাও মাও কি হলো কাঞ্চা ব্যাপার কি কাঞ্চা বললে বাবু গায়েব গায়েব কাঞ্চা জবাব দিল জু কোথায় গায়েব কেমন করে গায়েব কাঞ্চা হাও মাও করে অনেক কথাই বলে গেল নেপালি ভাষায় তোমরা তো আর সবাই নেপালি বুঝবে না সন্দেশের সম্পাদক মশাই ও সে কান্না ভেজানো ভাষা কতটা বুঝবেন তাতে আমার সন্দেহ আছে তাই সকলের সুবিধের জন্য কাঞ্চার কথাগুলো মোটামুটি সাদা বাংলায় লিখে দিচ্ছি কাঞ্চার বক্তব্য হচ্ছে রোজ ভোর পাঁচটায় নাকি সাত কুড়ি সাতটা এক কাপ চা খেতেন কাঞ্চা বললে ব্যাড টি আর শৌখিন লোক সবুজদারি সাতটা মশাই খারাপ চা খেতেন ভাবতেই আমার বিচ্ছি লাগলো ক্যাবলা আমার কানে কানে বললে বোধ হয় বেডটি মিন করছে যাই হোক ভোরবেলা কাঞ্চা চানিয়ে নিয়ে ঘরে ঢুকতে একেবারে থ বাংলা ডিটেকটিভ বইতে লেখা থাকে হবু ঠিক তাই ঘটেছে অর্থাৎ ঘরটি একেবারে তছ নছ বালিশ কম্বল সব মেঝে পড়ে আছে এক একক্ষণ একটা টিপয় কাত হয়ে রয়েছে কার একটা ভাঙা হুকু রয়েছে সাতকড়ি বিছানার উপর দরজার বাইরে এক গাছা মুড়ো ঝাঁটা সিঁড়িতে দেখা যাচ্ছে কুকুরের জীবনও এক পাটি চপ্পল মানে অনেক কিছুই আছে কেবল নেই সাত সাতকড়ি সাঁতরা তিনি স্রেফ হাওয়া হয়ে গেছেন টেনিদা বললে কাঞ্চা বোধহয় বেড়াতে বেরিয়েছেন কাঞ্চা জানালে সেটা অসম্ভব কারণ ভোর পাঁচটায় ব্যাটটি না পেলে পাঁচটা বেজে সাত মিনিটের সময় সাত করে চিৎকার করে কাঞ্চাকে ডাকেন আর গ্যাড ম্যাট করে ইংরেজিতে গাল দিতে থাকেন সুতরাং চা না খেয়ে ঘর থেকে বেরোবেন এমন বান্দাই তিনি নন তাছাড়া নিজের বালিশ বিছানা নিয়ে এর আগে তাকে কোনো দিনও কুস্তি লড়তেও দেখা যায়নি আরও বড়ো কথা ভাঙা হুকো মুরু ছাটা আর কুকুরে জীবনও চপ্পলি বাইল থেকে তবু দেড় ঘন্টা দু ঘন্টা ধরে কাঞ্চা সব জায়গায় তাকে খুঁজেছে কিন্তু কোথাও তার সবুজদারির ডগাটি পর্যন্ত খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এসে ডেকে তুলেছে আমাদের কিছুক্ষণ আমরা বোকার মতো দাঁড়িয়ে রইল শেষে টেনিদা বললে কাঞ্চা তাহলে একবার দেখে আসা খটটা হা বলসেন বললে দীক্ষা আর ওই কি কাগা মাসিতে তারে লইয়া গেছে ক্যাবলা বললে তুই তো চুপ করতো হাবুল দেখাই যাক না একবার আমরা সাত করি সাতটার ঘরে গেলাম ঠিকই বলেছে কাঞ্চা ঘরের ভেতরে একেবারে হই হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার সব কিছু ছড়িয়ে টড়িয়ে একাকার ভাঙা হুকো ছেঁড়া চপ্পল মুড়ো মুড়োঝাটা সব রেডি টেনিদা ভেবে চিনতে বললে ওই ছেঁড়া চপ্পল পায়ে দিয়ে হুকো খেতে খেতে কাগা মাছি এসেছিল হাবুল মাথা বলল হ আর ওই ঝাঁটাটা দিয়া সাঁতরা মশাইয়ে রাম পিটানি দিছে তখন আমার মগজের দারুণ একটা বুদ্ধি তরাং করে নেচে উঠল আমি বললুম ভাঙা হুকোতে তামাক খাবে কি করে ওর একটা গভীর অর্থ আছে জাপানিরা হুকো কবিতা লেখে কি না তাই কাগামাছি হুকোটা রেখে জানিয়ে গেছে যে সে জাপানি শুনে ক্যাবলা ঠিক ডিম ভাজার মতো বিচ্ছিরি মুখ করে আমাকে ভেঙে উঠল থাম থাম তোকে আর ওস্তাদি করতে হবে না হাইকু কবিতা হুকো হবে কোন দুঃখে আর কার এমন দায় পড়েছে যে সাত বছরের পুরোনো কুকুরের খাওয়া চটি পায়ে দেবে পায়ে কি দেওয়াই যায় ওটা তাছাড়া কে কবে শুনেছে যে ডাকাত মোরুঝাটা নিয়ে আসে সে তো পিস্তল টিস্তল নিয়ে আসবে হয়তো কাগামাছির পিস্তল টিস্তল নেই সে গরিব মানুষ আর ওটা যে সাধারণ একটা বুড়ো খ্যাংড়া কে বললে হয়তো ওর প্রতিটা কাঠিতে সাংঘাতিক বিষ রয়েছে হয়তো ওর মধ্যে ডিনামাইট ফিট করা আছে ক্যাবলা ডিম ভাজার মতো মুখটা এবার আলু কাবলির মতো হয়ে গেল হয়তো ওর মধ্যে একটা অ্যাটম বোম আছে দুটো স্পুটনিক আছে বারোটা নেংটি উদুর আছে যত সব রোদ্দিমার্কে ডিটেক্টিভ বই পড়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে দেখছি বলে আমরা হাই হাই করে উঠবার আগেই সে মুড়ো ঝাঁটা জোরে লাথি মারল একটা বোমা ফাটল না দারুণ দুরুম কোনো আওয়াজও হলো না ক্যাবলা মারা পড়লো না কেবল ঝাঁটাটা সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে সোজা বাগানে গিয়ে নামল ঠিক তখন ক্যাবলা চেঁচিয়ে উঠল আরে এটা কি? হুকুর মাথায় যেখানটা কলকে থাকে সেখানে একটা কাগজের মতো কি যেন পাকিয়ে গোল করে ঢুকিয়ে রাখা হয়েছে হাবুল হুকোটা তুলে আনতেই টেনিদের ছুঁ মেরে কাগজটা তুলে নিলে ডিটেকটিভ বইতে যেমন লেখা থাকে অবিকল সেই ব্যাপার একখানা চিঠি বটে আমরা একসঙ্গে ঝুঁকে পড়ে দেখলাম চিঠিতে লেখা আছে প্রিয় চার বন্ধু কাগামাছি দলবল নিয়ে ঘেরাও করেছে দু মিনিটের মধ্যেই এসে পড়বে আমি জানি এখনই তারা লোপাট করবে আমাকে তাই ঝটপট লিখে ফেলছি চিঠিটা আমাকে গায়েব করে ফর্মুলাটা জেনে নেবে তোমরা আমাকে খুঁজতে চেষ্টা করো কিন্তু সাবধান পুলিশে খবর দিও না তাহলে তখনই আমায় খুন আর লেখা নেই কিন্তু চিঠিটা যে সাতকরীরই লেখা তাতে কোনো সন্দেহ নেই বেশ বোঝা যাচ্ছে এটুকু লেখবার পরেই সদল বলে কাগামাছি এসবকে খপ করে ধরে ফেলেছে রহস্য নিধারণ গভীর এবং ব্যাপার অতি সাংঘাতিক আমরা চারজনেই দারুণ ঘাবড়ে গিয়ে মাথা চুল করতে লাগল এখন কি করা যায় একটু পরে টেনিদা বলে দা দার্জিলিংয়ে চলে যাব নাকি হাবুল বললে সেটা বন্ধ কথা না বজ্র বাহাদুর গাড়ি নিয়ে আসলেই ক্যাবলা চটে গিয়ে চেঁচিয়ে উঠল তোমার লজ্জা করে না বিপদে পরে ভদ্রলোক ডেকে পাঠিয়েছেন তাকে ডাকাতের হাতে ফেলে পালাবে পটল ডাকার ছেলেরা এত কাপুরুষ এরপরে কলকাতায় ফিরে মুখ দেখাবো কি করে হাবুল সেনের একটা গুণ আছে সব সময় সকলের সঙ্গে সে চমৎকার একমত হয়ে যেতে পারে সে বললে হা সত্য কথা কইছে মুখ দেখান যাইব না আমি বললুম কিন্তু সাঁতরা মশাইকে কোথায় পাওয়া যাবে হয়তো এতক্ষণে তাকে কোনো গুপ্ত গৃহে গুপ্ত গুপ্তগৃহ রাগের মাথায় ক্যাবলার মুখ দিয়ে হিন্দিতে বেরোতে লাগল কে তুমলোক মজাককার রে হো বাকোয়াস ছাড়ো গুপ্তগৃহ অত সহজে মেলেও না শুধু ডিটেকটিভ বইতেই লেখা আছে চলো বাড়ির পেছনে পাইনের বনটা আগে খুঁজে দেখি তারপর যা হয় প্ল্যান করা যাবে টেনিদা মাথা চুলকে বলে এক্ষুনি এক্ষুনি টেনিদার খাড়ার মতো নাকির টকাটা কেমন যেন বেটে হয়ে গেল মানে একটু চা টা খেয়ে বেরোলে কি বলে ঠিক গায়ে জোর পাওয়া যাবে না খিদেও তো পেয়েছে তাই ক্যাবলা বললে এই কি তোমার খাবার সময় সেম 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 শুনে আমাদের লিডার সঙ্গে সঙ্গে বুক টান করে দাঁড়িয়ে গেল ঘরের একটা খুঁটি ধরে বার দিনে বৈঠক দিয়ে টেনিদে বললে অলরাইট চলো এই মধ্যেই বেরিয়ে পড়া যাক কিন্তু কাঞ্চা অতি সুবোধ পালক সাত করে লোপাট হয়ে গেছেন বটে কিন্তু কাঞ্চা নিজের ডিউটি ভুলে যায়নি সে বলে ব্রেকফাস্ট তৈরি আছে বাবু খেয়েই বেরোন ক্যাবলার দিকে আমরা ভয় ভয়ে তাকালুম ক্যাবলা বলে বেশ তাহলে খেয়েই বেরোনো যাক কিন্তু মাইন্ড ইট পাঁচ মিনিটের মধ্যেই আমাদের বেরোতে হবে আর এই প্যালাটা যে আধ ঘন্টা ধরে বসে টোস চিপবে সেটা কিছুতেই চলবে না বারে যত দোষ আমার ঘাড়ে আমার রাগ হয়ে গেল বললুম আমি বুঝি আধ ঘন্টা ধরে টসছি বই আর তুমি যে কালকে এক ঘন্টা ধরে মুরগির ঠ্যাং কামড়াচ্ছিলে তার বেলায় টেনিটা করাং করে আমার কানে জোর একটা চিমটি দিয়ে বললে আই চোখ বিপদের সময় নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই আমি চেঁচিয়ে বললুম খালি আমাকেই মারলে আর ক্যাবলা যে ঠিক ও বাদ যাবে না বলে এই ক্যাবলাকে লক্ষ্য করে একটা রাম চাটি হারকাল ক্যাবলা স্যুট করে সরে গেল আর চাটিটা গিয়ে পড়ল হাবুলের মাথায় খাইছে খাইছে বলে চেঁচিয়ে উঠল হাবুল একেবারে সারের মতো গলায় খেয়ে দিয়ে আমরা বনের মধ্যে ঢুকে পড়ল ঝা বাংলোর ঠিক পেছনেই জঙ্গলটা পাহাড়ের মাথার উপর দিয়ে কত দূর পর্যন্ত চলে গেছে কে জানে সারি সারি পাইনের গাছ এখানে ওখানে টাইগারের ফানের ঝোপ বড় ধুতুলোর মতোই সানায় ফুল পাহাড়ি ওই চাপা সাদার কালোই মেশানো শুয়ালোর ঝাঁক মধ্য মধ্য আশপাশ দিয়ে উড়ে যেতে লাগলো তীর বেগে কাকের মতো কালো কি পাখি লাফাতে লাফাতে বনের ভেতর অদৃশ্য হয়ে গেল আর লতা পাতা সোদা মাটি ভিজে পাথরের গন্ধ সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো জঙ্গলটাকে আমি ভাবছিলাম এরকম মিষ্টি পাহাড় আর ঠান্ডা বনের ভেতর সন্ন্যাসী হয়ে থাকতে আমিও রাজি আছি যদি দুবেলা বেশ ভালো মতন খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে সত্যি বলতে কি আমরা সকালবেলাটা ভীষণ ভালো লেগেছিল এমনকি সবুজ দাড়ি সাতকুড়ি সাতরা সে হতছড়া কাগামাছি সে মিচকে পটাস কদম্ব পাকরাশি সব মুছে গিয়েছিল মন থেকে বেশ বুঝতে পারছিলুম এই বনের মধ্যে ঘুরে বেড়ানো বলেই সাতকরি মগজে কবিতা বীজ বীজ করতে থাকে হোগো পাইন ছিলমিল করছে জোসনা দেখাচ্ছে কি ফাইন আমিও প্রায় কবি কবি হয়ে যাচ্ছি এমন সময় টেনিদা বললে ধুত এসবের কোনো মানেই হয় না কোথায় খুঁজে বেড়াবো বল দেখি বনের মধ্য আর তাছাড়া সাতকরি বাবুকে নিয়ে জঙ্গলের দিকেই তারা গেছে তারও তো কোনো প্রমাণ নেই আমি বললাম ঠিক সামনে অত বড় রাস্তা থাকতে খামোখা জঙ্গলেই বা ঠুকবে কেন ক্যাবলা বলে প্রমাণ চাও এই দেখো আরে তাই তো একটা ঝোপের মাথায় রং চঙে কি একটা আটকে আছে এক লাফে এগিয়ে গিয়ে সেটাকে পাকরাও করলো হাবুল এই জিনিসটার কিছুই নয় চকলেটের মোড়ক তাহলে নিশ্চয়ই আমি বললুম কদম্ব পাকরাশি হাবুল ছোপের মতো কি খুঁজছিল ক্যাবলা বললে আর কিছু পেলি হাবুল বললো না রে পাই নেই খুঁজতে দেখতাছি যদিও চকলেট খানাও এখানে পড়ে থাকে তাইলে জুত করে খাওয়ান যাইব জুত করে আর খেতে হবে না চল কড়া গলায় ডাকলো ক্যাবলা বেজার হয়ে হাবুল চলে এলো আর এর মধ্যেই একটা আবিষ্কার করল টেনিদা মোরগটার পেছনে একটা সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে কী সব লেখা এ আবার কী রে ক্যাবলা ক্যাবলা কাগজটা নিয়ে পড়তে লাগলো এবারও একটা ছড়া সাঁতরা মশায় বুম টাকডুমাডুডুম বিক্ষেয় কি লম্ব বলছে শ্রী শ্রীকদম্ব সেই কদম্ব পাকশাসী সেই ধূস মাফলার জড়ানো সেই মিচকে হাসি ফোঁচকে লোকটা লেখা পড়ে আমরাও গুম হয়ে রইলম তারপর টেনিদা বললে ক্যাবলা ক্যাবলা গম্ভীরভাবে মাথা নেড়ে বলল হুম কী বুঝেছিস এই জঙ্গলের মধ্যেই তাহলে কোথাও আছে ওরা কিন্তু কোথায় আছে আমি বললাম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একেবারে সিকিম ভুটান পার হয়ে যাব নাকি ক্যাবলা আরও গম্ভীর হয়ে বললে দরকার হলে তাও যেতে পারি খাইছে হাবুলের আত্মনাদ শোনা গেল তাতে কান দিল না ছড়া টায়ার একবার নিজে নিজেই আউড়ে নিয়ে বললে সাতরা মশাই গুম হয়েছেন এটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে আর সেই জন্য আনন্দে কাগামাছি আর কদম্ব বলছে ডাকঢুমাঢুম আমি ব্যাখ্যা করে দিলুম হাবুল বললে কদম্ব সেই কথাই কইতে আছে। ভুরু কচকাল শার্টের পকেট থেকে একটা চুইংগাম মুখে পড়ে চিবতে চিবুতে বললে এসব ঠিক আছে কিন্তু বিক্ষেও কি লম্ব এর মানে কি গাছে কি ঝুলছে গাছে কি ঝুলব পাকা কাঁঠাল ঝুলতেছে বোধ হয় শুনে টেনিতে ভীষণ খুশি হয়ে উঠল পাকা কাঁঠাল ঝুলছে তাই নাকি কোথায় চলছে রে তুমুলো কিতনা বেফায়দাবাদ করতে রেহ ক্যাবলা চেঁচিয়ে উঠল খাওয়ার কথা শুনলেই তোমাদের কারো মাথা ঠিক থাকে না পাইন বনের ভেতরে পাকা কাঠাল কোথেকে চলছে আর এই সময় ওর একটা গভীর অর্থ আছে বলে আমার মনে হয় কি অর্থ শুনি কাঁঠাল না পেয়ে বেজার হয়ে জিজ্ঞেস করলো টেনিদা একটু দেখতে হচ্ছে চলো এগোনো যাক বেশি দূর এগোবার দরকার হলো না এবারে চেঁচিয়ে হাবলই ওই ওইখানেই চলত কি ঝুলছে কি ঝুলছে আমরা আরও জোরে চিৎকার করল দেখতে আস না ওই গাছটায় কি একটা পাহাড়ি গাছ বেশি উঁচু নয় কিন্তু অনেক ডালপালার তাতে বানর লাঠির মতো লম্বা লম্বা সব ফল রয়েছে সেই গাছের মগ ডালে সাদা কাপড়ে একটা পুটলি। আমরা খানিকক্ষণ হা করে সেদিকে তাকিয়ে রইল তারপর টেনিতা বললে তাহলে ওটাই সেই বিককে লম্ব ব্যাপার ক্যাবল হুম টেনিতা বললে তাহলে ওটাকে তো পেরে আনতে হয় আমি ঘাবড়িকে বললুম দরকার কি টেনিতা যা লম্বা হয়ে আছে তা ওই লম্বমান থাকুক না ওটাকে নিয়ে ঘাটাঘাটি করে কাজ নেই হাবলু বললে হ সত্য কই কয়েকটা বোম্বা টোম্বা লম্বা কইরা রাখছে কি আর ক্যাডাক কইব দুরুম কইরা ফাইটটা গিয়ে শেষে আমাকে উপরই পড়ব টেরিদা বললে তাও অসম্ভব নয় ক্যাবলা বললে ভিতুর ডিম সব ছো ছো এমন কাওয়ার্ডের মতো তোমরা কাগামাছির সঙ্গে মোকাবেলা করতে চাও যাও এক্ষুনি সবাই মুখে ঘুমটা টেনে দার্জিলিংয়ে পালিয়ে যাও টেনিদা মধ্যে মধ্যে বেগতিক দেখলে একটু একটু ঘাবড়ে যায় বটে কিন্তু কাওয়াড কথাটা শুনলে সে সিংহের মতো লাফিয়ে ওঠে আর আমি পোটল ডাঙার পালারাম এককালে যার কচি পটল দিয়ে শিঙি মাছের ঝোলই নিত্য বরাদ্দ ছিল আমার মনটা সঙ্গে সঙ্গে শিঙি মাছের মতো তরপে ওঠে টেনিদা বললে কী বললি কাওয়াড ঠিক আছে মরতে হয়তো আমি মরবো যাচ্ছি গাছে উঠতে শুনে আমার রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে গেল আগে কে বা প্রাণ করিবে কে দান ইত্যাদি ইত্যাদি আরও মনে হলো বীরের মতো মরবার সুযোগ যদি এসেই থাকে আমি বা ছাড়বো কেন এগিয়ে গিয়ে বলল তুমি আমাদের লিডার মানে সেনাপতি প্রাণ দিতে হলে সৈনিকদেরই দেওয়া উচিত সেনাপতি মরবে কেন আমি এগা ছড়ব ক্যাবলা বললে সাবাস সাবাস আর টেনিদার হাবুল মিলে দারুণ ক্লাব দিয়ে একখানা ক্লাব পেয়ে ভীষণ উৎসাহ এসে গেল আমি তরাক করে গাছে চড়তে গেলাম কিন্তু একটু উঠেই টের পেলুম প্রাণ দেওয়াটা শক্ত কাজ নয় তার চাইতে আরও কঠিন ব্যাপার আছে মানে কাঠ পিঁপড়ে টেনিদা বললে তাতে কি হয়েছে বীরের মতো উঠে যা আর নজরুলের মতো ভাবতে থাক আমি ধূর্যটি আমি ভীম ভাসমান মাইন কামড়ে ত্রিভুবন দেখিয়ে দিচ্ছে এখন মাইনটাইন কারো ভালো লাগে টাত খিচিয়ে মুখটাকে ঠিক ডিমের হালুয়ার মতো করে আমি গাছের ডগায় উঠে গেল সামনে দেখছি কাপড়ের পুতলি একবারের জন্য হাত কাঁপল বুকের ভেতরটা হাক পাক করে উঠল যদি সত্যি একটা বোমা ফাটে যদি কিন্তু ভেবে আর লাভ নেই কবি লিখেছেন মূর্তে হয়তো মর্গে আর যেরকম পিঁপড়ে কামড়াচ্ছে তাতে বোমার ঘায়ে মরার ঢের বেশি সুখের বলে মনে হলো হাত দিল ভেতরে কতগুলো কিসব রয়েছে ফাটল না